আসসালামু আলাইকুম। তো আমি এ মাসের প্রথম আলো পত্রিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কালেক্ট করেছি এবং সে অনুযায়ী সাজিয়ে তার অ্যান্সারগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে করে ভবিষ্যতে আমাদের পোস্টগুলো আপনারা সামনে পান। তো লাইক না দিলে কিন্তু আপনাদের সামনে পোস্টগুলো আসবে না। তো চলুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে ফেলি, যেগুলো জানলে আমাদের রিসেন্ট যে জব পরীক্ষা হয় সেগুলোতে খুবই কমন পড়ে। তো ভারতীয় উপমহাদেশের প্রথম কত সালে আয়কর প্রথা চালু হয়? উত্তর হচ্ছে 1860 সালে। বাজেটের জনক কে? রবার্ট ওয়াল পুল। তো বাজেটের জনক হচ্ছে রবার্ট ওয়াল পুল। বাংলাদেশ প্রথম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। ভারতের ব্যাংক নোটে দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি ছাড়াও আর কোন দুজন ছবি ছাপার পরিকল্পনা করছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালাম। সংসদে কোন আইনের ধারা বা কর্তৃত্ব ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না? সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 83 নং অনুচ্ছেদে। একটি প্রজাতির প্রাণী বা উদ্ভিদ কোষে কতটি ক্রোমোজোম থাকে? 12টি। আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 1861 সালে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জেন্স কবে প্রতিষ্ঠিত হয়? 6 জুন 1972 সালে। ফ্রেঞ্চ ওপেন 2022 পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে? রাফায়েল নাদেল। IBM কোম্পানি কত সালে মেইনফ্রেম ও মেইনফ্রেম কম্পিউটার ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্ক ব্যবহার করে? 1956 সাল। NOAA এর পূর্ণরূপ কী? উত্তর হচ্ছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এরপর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা গেমিং অ্যাপের নাম কী? আমার বঙ্গবন্ধু। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, আমার বঙ্গবন্ধু নামে একটা গেমিং অ্যাপ আছে। বাংলাদেশ কত সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? 2002 সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছিল। তো চীনের মুদ্রার নাম হচ্ছে রেন মিনবি। তো চীনের মুদ্রার নাম কি? রেন মিনবি। তো ব্রেকেটে RMB লেখা, তো এটা হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাট। বাংলাদেশ কোন বিভাগে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে সিলেট বিভাগে। তো আপনারা এমনিও দেখবেন যে ঢাকায় যখন গরম থাকে তখন সিলেটে বৃষ্টিপাত হয়, তো সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সামুদ্রিক প্রবাল কোন শ্রেণীভুক্ত প্রাণী? অ্যান্থোজোয়া। তো সামুদ্রিক প্রবাল কোন শ্রেণীর প্রাণী? অ্যান্থোজোয়া। কত সাল থেকে প্রতি বছর 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? 1974 সাল। 1974 সাল থেকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। মিয়ানমারের জান্তা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স PDF কবে প্রতিষ্ঠিত হয়? 5 মে 2021 সাল। তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কত সালে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ PTI গঠন করেন? 1996 সালে। পৃথিবীর সবচেয়ে হালকা স্তন্যপায়ী প্রাণী কোনটি? কিটিস হক নোস্ট ব্যাট। কিটিস হক নোস্ট ব্যাট। ফ্রেন্স ওপেন 2022 নারী একক চ্যাম্পিয়ন হয়েছেন কে? ইগা সিউনটেক। তো 1900 পোল্যান্ডের নাগরিক। তো ফ্রেঞ্চ ওপেন 2022 নারী একক চ্যাম্পিয়ন হয়েছে ইগা সিউনটেক। ঐতিহাসিক 6 দফা দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 7 জুন। ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে কত সালে? 1919 সালে। ঘূর্ণিঝড়ের আগে আকাশে কোন ধরনের মেঘ দেখা যায়? সিরোস্ট্রাটাস। কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি বর্জন করেন? এটা হচ্ছে জালিয়ান ওয়ালবাগ হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ যে নাইট উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে সেটা প্রত্যাখ্যান করেন। ভারত কখন কত সালে সিকিম দখল করে? 1973 সালে। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত সিকিম দখল করে 1973 সালে। ভারতীয় উপমহাদেশে ইতিহাসের অন্যতম কুখ্যাত গণহত্যা জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়? 1919 সালে। এইটার সাথে এটা হচ্ছে আপনার রিলেটেড। তো রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা। সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 15-এর কতে বলা হয়েছে?
যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে অন্নবস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা জীবন ধারণের মৌলিক উপকরণ ব্যবস্থা করা। পদ্মা সেতুর ভিত্তি স্থাপন করা হয় কত তারিখে? 4 জুলাই 2001। ও মাই গড, পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এত আগে, 4 জুলাই 2001 সালে। NIPORT এর পুনরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি হ্যাট্রিক করেছেন কোন খেলোয়াড়? ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল, 10টি। তো ইউনেস্কো সোমপুর বিহারকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় কত সালে? 1985 সালে। বিশ্ব সমুদ্র দিবস কত তারিখে পালিত হয়? এটা হচ্ছে 8 জুন। তারপর হচ্ছে ম্যাগনা কার্টা কবে স্বাক্ষরিত হয়? 15 জুন 1215 সালে। ভিক্টোরিয়ার হ্রদ কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত। কত সালে ম্যানট্যাংট জেমস ফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়? 1919 সালে। মোরাল এর আবেদনিক অর্থ কি? দেয়ালে অঙ্কিত। আমরা যারটা আচ্ছা যাই হোক, V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। বাংলাদেশ একমাত্র গ্রিক সমাধি রয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। গ্রিক সমাধি রয়েছে, যাই হোক জানতাম না। বঙ্গবন্ধু সেতু কখন চালু করা হয়? 1998 সালে। বাংলাদেশে সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় কত তারিখে, কত সালে? 2006 সালে। TFR পুনরূপ কি? টোটাল ফার্টিলিটি রেট। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়। ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে। বর্তমান প্রধানমন্ত্রী বোরিস জনসন এর রাজনৈতিক দলের নাম কি? কনজারভেটিভ পার্টি। বোরিস জনসন কিন্তু এখন বর্তমান প্রধানমন্ত্রী নেই ইংল্যান্ডের, তিনি চেঞ্জ হয়েছে। যাই হোক, মিতানি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে শোয়াশুকান্নি, খুব কঠিন নাম। দ্য গ্যাম্বেলার জুয়ারি উপন্যাসটি কে লিখেছিলেন? ফিউদর দস্তয়েভস্কি, হোয়াট এ নেম। আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার, ওকে, এটা মনে রাখা উচিত আমাদের। টেলিভিশন রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং ছবি ব্যবহৃত হয়? 3টি, লাল, সবুজ, নীল। এই 3টি মৌলিক রঙের সমন্বয়ে আমরা টেলিভিশন দেখে থাকি। ম্যারাথন দৌড়ের দূরত্ব কতটুকু? 42.195 কিলোমিটার। তো বা ম্যারাথন মাইল হিসাব করলে 26 মাইল 385 গজ। লেজার রশ্মিকে কত সালে আবিষ্কার করা হয়? তো মাইমেন লেজার রশ্মিকে আবিষ্কার করেন 1960 সালে। তারপর হচ্ছে কর্নার স্টোন অফ পিস স্মৃতিসৌধ স্থাপিত হয়েছে কোথায়? ওকিনাওয়া, জাপানে। তো কুলিন কুলস সর্বস্ব নাটকটিকার লেখা? কুলিন কুল সর্বস্ব নাটকটি রামনারায়ণ তর্করত্ন, তো উনি লিখছে রামনারায়ণ তর্করত্ন। গ্রিড ফ্ল্যাশন এর আবিধানিক অর্থ কি? এর আবিধানিক অর্থ হচ্ছে গ্রিড মানে আপনারা জানেন যে লোভ, তো লোভ স্ফীতি, গ্রিড ফ্ল্যাশন হচ্ছে লোভ স্ফীতি। BRRI মানে ব্রি কতটি উপসি ধরনের জাত উদ্বোধন করেছেন? 78টি। ভি ডেম ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? স্টেফান আই লিন্ডবার্গ, উনি সুইডেনের নাগরিক ছিলেন। সরি, আমার কিছু মিস্টেক হচ্ছে কথা বলতে, কারণ আমি চোখে একটু কম দেখছি। হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়? কুয়েন লুন পর্বত। হোয়াংহো নদীটা কি চীনে মনে হয়, যাই হোক, কুয়েনলু পর্বতে। বাংলাদেশে জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার যাত্রা শুরু হয় 6 নভেম্বর 1972 সালে। 1966 সালে মুক্তিপ্রাপ্ত ইতালিয়ান চলচ্চিত্র দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি পরিচালনা করেছেন কে? সার্জিও লিওনে। নীলময়ূরের যৌবন উপন্যাসকার লেখা? সেলিনা হোসেন। ফরাসি লেখক এলিস জেনিটার এবং তার অনুবাদক ফ্র্যাঙ্ক উইং কোন উপন্যাসের জন্য ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারি অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন? দ্য আর্ট অফ লুজিং। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015-30 হচ্ছে একটি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল। কেনাফ কোন ফসলের উন্নত জাত? পাট। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়াম। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP27 কোথায় অনুষ্ঠিত হয়? শর্ম আল শেখ, মিশরে। এবিসি এর পুনরূপ কি? এভারেজ ভেরিয়েবল কস্ট, হচ্ছে অ্যাকাউন্টিং এর।
ওকে, তো এবিসির পুনরূপ হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। পাকিস্তানের রাষ্ট্রের জন্ম হয় কোন প্রস্তাবের ভিত্তিতে? লাহোর প্রস্তাবে। আসাদের আসাদের শার্ট কবিতাটির লেখক কে? শামসুর রহমান। তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। বর্তমান বিশ্বকাপ ফুটবল ট্রফির ডিজাইনার কে? সিলভিও গাজ্জানিগার, তো উনি ইতালির। তো হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পারিভাষিক শব্দ কি? জ্ঞানজ্ঞাপন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পটভূমি নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? আলমগীর কবির। NILG এর পুনরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্টস। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি করছেন কোন দেশ? ডেনমার্ক। মুহুরির চর কোথায় অবস্থিত? ফেনী জেলার পরশুরাম উপজেলায়। আবাহনী ক্রীড়া চক্র কত সালে যাত্রা শুরু করে? 11 জুন 1972 সালে। শিখণ্ডী শব্দের অর্থ কি? ময়ূর। সোনালিকা ও আকবর বাংলাদেশ কৃষি ক্ষেত্রে কিসের নাম? উন্নত জাতের গম। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137। ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1904 সালে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসর কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটন। ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট UNCTAD এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভায়। রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভর নাম কি? রক্তসোপান। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর উদ্যোগ প্রথম বিশ্ব শিশু শ্রম দিবস পালিত হয় কবে? 12 জুন 2002। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC বর্তমান সদস্য কতজন? কত? 57টি। ফ্রাইডে ফর ফিউচার কার নেতৃত্বে আন্তর্জাতিক জলবায়ু আন্দোলন? গ্রেটা থুনবার্গ। বাংলাদেশের ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কে? আব্দুর রফ তালুকদার। BEP এর পুনরূপ কি? ব্রেক ইভেন পয়েন্ট। গ্লোবসেক 2022 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্লাতিস্লাভাতা স্লোকাভিয়া। ফুলের সবচেতে বাইরের অংশ কোনটি? বৃতি। দ্য ভার্জ কোন দেশটি সাময়িক যুক্তরাষ্ট্র? সেন্ট হেলেনা দ্বীপ কোন মহাসাগর অবস্থিত? আটলান্টিক। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী কোন দেশ? ব্রাজিল। বাংলাদেশ সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মোট উপন্যাস সংখ্যা কয়টি? 3টি। ফরাসি বিজ্ঞানী ফ্রেবি ও ভূষণ প্রথম ওজোন স্তর উপস্থিতি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন 1913 সালে। সাংগ্রি লা ডায়ালগ নামে নিরাপত্তা সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? সিঙ্গাপুরে। অ্যাসোসিয়েট প্রেস AP কোন দেশের বার্তা সংস্থা? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পাটকল কর্পোরেশন BJMC কত সালে প্রতিষ্ঠিত? 1972 সালে। কোন অলিম্পিক গেমসে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলেস 1984 সালে। জনগণের পুষ্টি স্তর উন্নয়ন ও স্বাস্থ্য জনস্বাস্থ্যের উন্নতি সাধনের রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলে গণ্য করবে সংবিধানের কোন অনুচ্ছেদে? 18-1। ম্যালওয়্যার এর বাংলা প্রতিশব্দ কি? ক্ষতিকর সফটওয়্যার। ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। কংস নদের উৎপত্তিস্থল কোথায়? শিলং মালভূমির গারো পাহাড়ে। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডেভিড মালপাস। বাংলাদেশের সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে? পেরিচাঁদ মিত্র। তো উনি আলালের ঘরে দুলাল লিখেছিলেন প্রথম, পেরিচাঁদ মিত্র। 2 নল লেন গাই অগ্নিগিরি কোথায় অবস্থিত? তানজানিয়া। কত সালে পরিসংখ্যান আইনের মাধ্যমে আদমশুমারি শব্দটি পরিবর্তন করে জনশুমারি করা হয়? 2013 সালে। বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কত সালে গঠিত হয়? 2012 সালে। টেলিভিশন আবিষ্কারের জনক জন লগি বেয়ার্ড কবে মৃত্যুবরণ করেন? 14 জুন 1946 সালে। দ্য চার্চিল কমপ্লেক্স দ্য কার্ডস অফ বিয়ারিং স্পেশাল ফ্রম উইনস্টন অ্যান্ড FDR টু ট্রাম্প অ্যান্ড ব্রেক্সিট, এই বইটিকে লিখেছেন ইয়ান বর্মা। সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের প্রথম নারী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কে? শিলা আল বোয়াইলি। সুন্দরবন স্থানীয় বাসিন্দাদের কাছে কী নামে পরিচিত? বাদাবন। বিশ্ব রক্ত দিবস হিসেবে কত তারিখ পালিত হয়? 14 জুন। ভূপৃষ্ঠের কোন বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপরদিকের ভূকেন্দ্র যে বিন্দুটি স্পর্শ করে সেই বিন্দুকে বলে প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান? রাশিয়ার জাতীয় খেলার নাম কি? দাবা। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে।